সালামু আলাইকুম রাশেদ টিচিং পয়েন্টে আমি রাশের তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ দুই হাজার সালের বিজ্ঞান বিষয়ের অনুশীলন বই নিয়ে তো আমি আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এখানে প্রথম অধ্যায় ছিল আমার বংশলতিকা আর দ্বিতীয় অধ্যায় হলো কত রকম কত রকম ব্যারিঘর এই অধ্যায়ের সেশন শুরুর আগে এই ছখগুলি আমি তোমাদের পূরণ করে দেখাইছি তো তারই প্রেক্ষিতে আমি এই যে প্রথম সেশান যেখান থেকে শুরু হলো আমি এটা তোমাদের এখন একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। এটা হলো প্রথম সেশন তোমরা নিজ নিজ এলাকা থেকে যেসব তথ্য সংগ্রহ করেছ তা তোমার পাশের সহপাঠীর সাথে শেয়ার করো পাশাপাশি বসা দুইজন সহপাঠী সংগ্রহ করার তথ্য পর্যালোচনা করো তথ্যগুলো একই রকম কিনা না তা নিয়ে আলোচনা করো শ্রেণীর সকল শিক্ষার্থীরা দলগত কাজ করার জন্য বিভিন্ন দলে বিভক্ত হবে পাঁচ ছয় জন করে শিক্ষার্থী নিয়ে প্রতিটি দল গঠন করো দলে বসে তোমরা বাসা বাড়িতে যেসব কাঠামো বা বস্তু পেয়েছ তা নিয়ে আলোচনা করবে দলের সকল সদস্য সংগ্রহ করা তথ্য সমন্বিত করে বাসা বা বাড়িতে প্রাপ্ত কাঠামো বস্তুকে দুই ভাগে ভাগ করো জড়ো বা অজীব কাঠামো বস্তু এবং জীব বা সজীব কাঠামো বস্তু হিসাবে ভাগ করো জড়ো কাঠামো বা বস্তু হিসাবে তোমাদের বাসা বাড়িতে যা যা আছে সেগুলো থাকার যুক্তিকতা নিয়ে আলোচনা করে নিচে লিখে রাখো তার মানে তোমার বাসা বাড়িতে কী কী আসে সেই তথ্যটা তোমাকে আগে সংগ্রহ করতে হবে একটা বাসা বাড়িতে কী কী থাকে দেখো আমি আগে জড়ো বা অজীব কাঠামো যেগুলো আছে সেগুলোর নাম আমি একটু বলার চেষ্টা করতেছি যেমন তোমাদের বাসা বাড়িতে প্রথমে ধরলাম যে একটা খাট আছে একটা কম্পিউটার আছে ফ্যান আছে বাল্ব আছে তারপরে ধরলাম সেলাই মেশিন আছে তারপরে রান্নাঘরে যেই সামগ্রীগুলো ব্যবহৃত হয় চুলা থেকে শুরু করে থালা বাসন বা তোমার হলো গ্লাস ব্যাটি যে কোনো কিছু মানে বটি যা কিছু আছে তোমাদের একটা বাসা বাড়িতে যা কিছু আছে সব কিছুর একটা শখ তুমি করে ফেললে এরপরে তোমার হলো জীব কাঠামো জীব কোনো কিছু আছে কিনা তোমার বাসা বাড়িতে সেগুলো তোমাদেরকে আলাদা করে লিখতে হবে সেগুলো হতে পারে কি তোমার বাসাতে থাকতে পারে হাঁস মুরগি থাকতে পারে গরু ছাগল থাকতে পারে অথবা কবুতর থাকতে পারে অথবা বিড়াল থাকতে পারে কুকুর থাকতে পারে বিভিন্ন কিছু যেগুলো জীব আছে সেগুলোর নামও আলাদা করে লিখে ফেললাম এরপরে কেন তোমাদের এই জড়ো কাঠামোগুলো তোমাদের বাসা বাড়িতে আসে তার যুক্তিকতা এগুলোর সুবিধা কি আসলে সেটা তোমাদের এই ফাঁকা জায়গাতে লিখে রাখতে হবে অর্থাৎ তোমাদের বাসায় একটা খাট আছে সাপোজ এখন কেন খাট আছে আমার বাসাতে খাট থাকার কারণে আমি খাটে রাতে শুয়ে বিশ্রাম নিতে পারি অথবা দিনেও শুয়ে বিশ্রাম নিতে পারি আমার বাসায় একটা চেয়ার আছে আমি চেয়ারে বসে থেকে পড়াশোনা করতে পারি চেয়ার এবং টেবিলে পড়াশোনা করতে পারি আমার বাসায় থালা আছে থালাতে আমি বিভিন্ন রকম খাবার খাই অথবা আমার বাসায় প্লেট আছে প্লেটে মানে থালা বা প্লেট খাবার খাই এরপরে একটা প্যাতিল আছে সাপোজ প্যাতিল একটা না বেশ কয়েকটাই ধরলাম প্যাতিল আছে তাহলে প্যাতিলে আমরা কি করি পাতিলে আমরা রান্না করি এরপরে তোমার বাসাটা কী দিয়ে তৈরি করেছো ইট সিমেন্টে তৈরি করেছো সাপোজ তাহলে ইট সিমেন্টে তৈরি করার কারণে তোমার বাসাটা শক্ত হয়ে মানে গেথে আছে তোমার বাসার উপরে ছাদ দেওয়া আসছে ছাদে অনেক রড ব্যবহার করা হয়েছে এখন রড ব্যবহার করার কারণে ছাদটা শক্তভাবে আটকিয়ে থাকবে অর্থাৎ আবার কম্পিউটার তোমার বাসায় কম্পিউটার আছে এগুলো কিন্তু জড় কাঠামো তাহলে কম্পিউটার থাকার কারণে তুমি কম্পিউটার বিভিন্ন রকম প্রোগ্রামিং কাজ করতে পারো গেম খেলতে পারো এরপর তোমার বাসায় আর যা ফ্যান আছে তাহলে ফ্যান থাকার কারণে তোমার সুবিধা কী তোমার বাসাতে ফ্যান থাকার কারণে তুমি গরমের প্রচণ্ড গরম যখন হয় তখন তুমি বাতাস খেতে পারো তো ইত্যাদি ইত্যাদি এইভাবে তোমার বাসায় কি কী আছে তার কিছু সুবিধা দু একটা সুবিধা এখানে লিখে ফেলবে এরপর এখানে দেওয়া আছে কি একইভাবে জীব কাঠামো বা বস্তু হিসাবে তোমাদের বাসা বাড়িতে যা যা আছে সেগুলো থাকার কারণ কি। তা নিয়ে আলোচনা করে খাতায় লিখে রাখো তোমার এলাকায় পরিবেশ এই জীব সময়ের বসবাসের উপযোগী কেন যুক্তিসমূহ আলোচনা করে নিচে লিখে রাখো এখন তোমার বাড়িতে আমি ধরলাম জীব কী কী আসে ধরলাম হাঁস মুরগি আসে গরু ছাগল আসে এরপর ধরলাম কি বিড়াল আছে অথবা কুকুর আছে এখন এগুলো থাকার যুক্তি কথা বা কেন তোমার বাড়িতে আছে এবং এটা পরিবেশের মানে বসবাসের জন্য কী রূপ উপযোগী তোমার বাসা বাড়িতে কোনো রূপ মানে ধরলাম দূষণ ঘটে না যেরকম প্রাকৃতিক দূষণ বা প্রাকৃতিক দুর্যোগ থাকলে ঘটলে এগুলো ঘটতে পারে না তোমার এলাকাতে এই ধরনের দুর্যোগ নাই। এই কারণে এগুলো আমার এলাকায় বা আমার বাড়িতে বসবাসের জন্য উপযোগী কোনো দূষণ ঘটে না অথবা ধরো দূষণ বলতে দূষণ বা বড় ধরনের কোনো শব্দ দূষণ বা এক বড় ধরনের যেগুলো দূষণের ফলে তাদের স্বাস্থ্য বা বসবাসের জন্য আনুপযোগী হয়ে যাবে সেরকম কোনো দূষণ ঘটে না অথবা সেখানে তোমাদের পরি মানে বাড়িতে অথবা তোমার এলাকায় বসবাসের জন্য তাদের খুব উপযোগী তারা যথেষ্ট পরিমাণ খাবার সেখানে পেয়ে থাকে এখন তাদের সুবিধা কী তারা থাকার কারণে তোমাদের সুবিধা কী এখন হাঁস মুরগি তোমাদের বাসায় থাকার কারণে হাঁস মুরগি আমার বাসায় থাকার কারণে আমি হাঁস মুরগির বা আমরা আমাদের পরিবার হাঁস মুরগি থেকে অনেক ডিম পেয়ে থাকি অথবা মাঝে মাঝে হাঁস মুরগি জবাই করে সেগুলো মাংস রান্না করে খেয়ে থাকি এরপরে কি ধরলাম গরু ছাগল তাহলে গরু ছাগলেরও একই অবস্থা গরু ছাগল তোমরা বিক্রয় করে অনেক অর্থ উপার্জন করতে পারো আবার কুকুর বিড়াল থাকার সুবিধা কী বিড়াল থাকার কারণে বাসাতে ইঁদুর যদি থাকে তাহলে ইঁদুরকে বিড়ালে খেয়ে ফেলে ইঁদুরের অত্যাচার থেকে আমাদের পরিবারকে রক্ষা করে আর কুকুর থাকার কারণে আমার বাড়িতে কোনো চোর বা বাহিরের কেউ তেমন বা ক্ষতি করতে আসবে এরকম কেউ প্রবেশ করতে পারে না এই বিভিন্ন কিছু তোমাদের নিজের ভাষায় এখানে লিখে রাখবে যে সকল জীব তোমাদের বাড়িতে থাকে এবং সেগুলো থাকা সুবিধা এবং তারা পরিবেশের সঙ্গে এই যুব সময় বসবাসের উপযোগী কেন উপযোগী কেন ওটাই যে পরিবেশের সঙ্গে তারা খাপ খেয়ে বেঁচে থাকতে পারে এবং সেখানে প্রচুর পরিমাণে খাবার পেয়ে থাকে এরপর এটা আর ইয়ে দ্বিতীয় সেশন এখানে শুরু হয়েছে তো দ্বিতীয় সেশনটা আমি একটু বলি দেখো এই সেশনের কাজও তোমরা দলগতভাবে করবে তথ্য সংগ্রহের সময় তোমরা নিজ নিজ এলাকার ভূমির ধরন দেখেছ একই সাথে এলাকার বাসা বাড়ির তৈরির উপাদান কাঠামো কাঠামোর গভীরতা নিয়ে তথ্য সংগ্রহ করেছ ভূমির ধরনের সাথে এলাকার বাসা বাড়ির উপাদান বাসা বাড়ির কাঠামো এবং কাঠামোর গভীরতার সম্পর্ক নিয়ে আলোচনা করবে এখানে তোমরা অনুসন্ধানে পাঠ বই থেকে বিভিন্ন প্রকার ভূমিরূপের গঠন ভূমিরূপের সৃষ্টিতে বিভিন্ন প্রক্রিয়া পড়ে নাও নিশ্চয়ই তোমাদের দলের সকল সদস্যদের এলাকার ভূমিরূপ একই রকম কিন্তু বাসা বাড়ির তৈরির উপাদান কাঠামো ও কাঠামোর গভীরতা ভিন্ন পেয়েছ অবশ্যই বাসাবাড়ি তৈরির প্রযুক্তিতেও ভিন্নতা আসে এলাকার ভূমিরূপ একই রকম হওয়ার সত্ত্বেও যেসব কারণে বাসাবাড়ির উপাদান বা বাসাবাড়ির কাঠামো এবং কাঠামোর গভীরতা আর ভিন্ন হওয়ার কারণ দলগতভাবে আলোচনা করো আলোচনা করে কারণ সময় নিচে লিখে রাখো এখন এখানে যে তোমাদের ভূমিরূপ করতে বলা আছে এখানে ভূমিরূপের মূল একটা অংশ ছিল সেটা হলো প্যানি তো তোমরা জানো প্যানি মানে কাঠামোর মূল উপাদান যেগুলো বিভিন্ন এলাকার ভূমিরূপ কিন্তু একই রকম না বা ব্যারির কাঠামো কিন্তু একই রকম না আসলে বিভিন্ন অঞ্চলের ভূমিরূপ মানে ব্যারির কাঠামোটা নির্ভর করে মেনলি ওই অঞ্চলে প্যানি প্রাপ্যতার উপর মানে কি পরিমাণ প্রাণী আসে প্রাণী না কিন্তু প্যানি তো আসলে আমাদের এই পৃথিবীতে কিন্তু একশো ভাগ যদি আমরা প্রাণী ধরি এই একশো ভাগ প্রাণীর মধ্যে মাত্র ভাগ দুই ভাগ প্রাণী হলো আমরা সাধু পানী পেয়ে থাকি যে প্যানিটা আমরা পান করতে পারি অথবা ব্যবহার করি আর ব্যাকি আটানব্বই ভাগ প্যানি কিন্তু লোনা প্যানি সামুদ্রিক প্যানি যেই প্যানিটা আমরা কিন্তু পান করতে পারি না তাহলে আমরা শুধু অনলি দুই ভাগ প্যানি কিন্তু আমরা খেয়ে থাকি যা পাই এখন এই দুই ভাগের মধ্যে আবার ভাগ করা হয় এই দুই ভাগ প্যানির মধ্যে থেকে আবার ঊনসত্তর ভাগ প্যানি কিন্তু এটা হলো বরফ আর তিরিশ ভাগ হলো প্যানি আর এর মধ্যে আবার এক ভাগ হলো বিভিন্ন নদী নালার প্যানি তাহলে তোমরা বুঝতে পারতেছো আমাদের প্যানি প্রাপ্যতা কিন্তু খুবই কম একশো ভাগ প্যানির মধ্যে কিন্তু দুই ভাগ অনলি স্বাদু প্যানি যেটা আমরা পান করতে পারি এই দুই ভাগের মধ্যে আবার বিভক্ত হয়ে উনসত্তর ভাগ হয়েছে বড় আর তিরিশ ভাগ হয়েছে প্যানি যেটা আমরা খাই আর এক ভাগ হয়েছে নদীনালার যে প্যানিগুলো নোংরা যে প্যানিগুলো সেইগুলো তো এখানে আলোচনা করে তোমাদের দলগতভাবে এটাকে লিখতে বলা হয়েছে তো আমরা কিন্তু একটু ইচ্ছা করলে দেখতে পারি যে প্যানির যে ইয়াটা এটা আমরা একটু দেখবো চলো এই যে দেখো এটা কিন্তু ভূগর্ভস্থ প্যানি এই যে দেখো এখানে একটা স্তর দেখানো হয়েছে দেখো এটা লোনা প্যানি আটানব্বই ভাগ লোনা মানে সামুদ্রিক প্রাণী আর সাধু প্রাণী অনলি টু পার্সেন্টেজ এই টু পার্সেন্টেজ সাধু প্রাণী থেকে আবার দেখো বরফ হলো উনসত্তর পার্সেন্টেজ ভূগর্ভস্থ প্রাণী তিরিশ পার্সেন্টেজ আর নদী বা হ্রদের প্রাণী এক পার্সেন্টেজ অর্থাৎ যে বৃষ্টিটা হয় আকাশ থেকে যে বৃষ্টিটা হয় এই বৃষ্টির অনলি সামান্য কিছু প্রাণী কিন্তু ভূপৃষ্ঠ শোষণ করে নেয় আর বাকি পানি সম্পূর্ণটাই নদীতে বয়ে চলে সমুদ্রে মানে সমুদ্রে মিশে যায় কিন্তু তো এখানে আমরা আসলে দেখলে যে এখানে একটু বুঝতে পারবো দেখো আসলে এখান থেকে একটু পরে যাই তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে নদী নালা খাল বিল পুকুর ডোবা কিংবা হ্রদ হাওয়ারের পানি দেখেছ শুধু তাই নয় নিশ্চয় বর্ষাকালে আকাশ ভেঙে বৃষ্টিও হতে দেখেছ তাই তোমাদের ধারণা হতে পারে ভূপৃষ্ঠের স্থলভাগের এই বুঝি পৃথিবীর পানির বড় একটা অংশ আসলে এটি মোটেও সত্য নয় ভূপৃষ্ঠের এই পানী পৃথিবীর মোট প্রাণীর অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ পৃথিবীর মোট প্যানির আটানব্বই শতাংশ প্যানি হচ্ছে সমুদ্র মহাসমুদ্রের লোনা পানি মাত্র দুই শতাংশ প্রাণী হচ্ছে সাধু পানি সাধু পানির এই দুই শতাংশকে যদি আবার একশো ভাগ ধরে নেই তাহলে এর উনসত্তর শতাংশ রয়েছে বরফ বা হিমবাহ আকারে মেরু অঞ্চলে এবং উঁচু পর্বত শিঙে বাকি একত্রিশ শতাংশের তিরিশ শতাংশ হচ্ছে ভূগর্ভস্থ পানি যেটি রয়েছে মাটির নিচে ব্যা এক শতাংশ প্রাণী হচ্ছে খালবিল নদীনালা ও মেঘ বৃষ্টি ইত্যাদির প্যানি আমরা বছরে বিভিন্ন সময় বিশেষ করে বর্ষাকালে বৃষ্টিপাত হতে দেখি যখন স্থলভাগের উপর বৃষ্টিপাত হয় তখন এবং তারও কিছু সময় পর পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটে যেমন এই যেইগুলো দেখো গাছের ডালপালা পাতা ইত্যাদির ভিতর দিয়ে অতিক্রম করে বা ঝরে পড়ে বৃষ্টির পানি মাটি পর্যন্ত এসে পৌঁছে একে বলা যেতে পারে উদ্ভিজ্জের পৃষ্ঠত্ব প্রবাহ গাছপালার আবরণ না থাকলে বৃষ্টির পানি ফোটা সরাসরি উন্মুক্ত ভূপৃষ্ঠে আঘাত করে দুই নম্বর কি বৃষ্টির পানির বড় একটি অংশ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী নালায় যায় এবং সেখান থেকে প্রবাহিত হয় সাগর মহাসাগরে মেশে একে বলা হয় পৃষ্ঠতলীয় প্রবাহ তিন নম্বর কিছু প্রাণী ভূপৃষ্ঠস্থ মাটির ভিতর প্রবেশ করে থাকে একে বলে অনুপ্রবেশ এই পদ্ধতিতে প্রাণী মাটির অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানে সঞ্চিত হয় যা গাছ তার প্রয়োজনে গ্রহণ করতে পারে বাকি পানি মাটির নিচে শিলার ফাঁকা স্থান বা ফাটল ভেদ করে আরও গভীরে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ পানি হিসাবে সঞ্চিত হয় এক্ষেত্রে মাটি অথবা শিলার অভ্যন্তরে ফাটল এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানগুলো সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ হয়ে যায় পানির ভূ অভ্যন্তরে প্রবেশ করার সময় যদি সেখান থেকে অপ্রবেশ্য শিলা স্তরে পৌঁছায় তখন সেই প্যানি আরও গভীরে যেতে পারে না বরং সেই শিলা স্তরের উপরে অবস্থিত শিলা বা অবক্ষেপের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা ফাটলের মাঝে জমা হতে থাকে এর ফলে যে ভূগর্ভস্থ জলাধর তৈরি হয় তাকে বলে অ্যাকুইফার আলগা শিলার মাঝে প্রচুর ফাঁকা স্থান থাকায় তার মাঝে প্রাণী প্রবেশ ও সংরক্ষিত থাকতে পারে তাই বালু বেলে পাথর চুনাপাথর প্রভৃতি দ্বারা গঠিত আলগা স্তর ভালো অ্যাকুইফার হিসাবে কাজ করে এই এখানে দেখো প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলা স্তরের অবস্থানের ভিত্তিতে অ্যাকুইফার দুই ধরনের হয় থাকে যেমন উন্মুক্ত অ্যাকুইফার আর দুই নম্বর হলো আবদ্ধ অ্যাকুইফার এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো এখানে উন্মুক্ত অ্যাকুইফারটা কি ভূগর্ভস্থ কোনো ভূগর্ভস্থানির স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যদি অনুপ্রবেশযোগ্য শিলাস্তর থাকে তবে ভূপৃষ্ঠস্থ পৃষ্ঠস্থ সহজে তার ভিতর প্রবেশ করতে পারে এই জন্য এই স্তরের প্রাণী উত্তোলন করে ফেললেও সেটি পুনরায় পূর্ণ হওয়া সম্ভব অন্যদিকে ভূপৃষ্ঠে যদি কংক্রিটের স্তর রাস্তা দালান বা অন্যান্য স্থাপনার কারণে অপ্রবেশ স্তর সৃষ্টি করা হয় তবে উন্মুক্ত ফারের পানি পুনরায় পূর্ণ হওয়া বাহত হয় সেক্ষেত্রে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে সেই স্থানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেতে থাকে বাংলাদেশের অনেক স্থানে ভূগর্ভস্থ পানির স্তর পূর্বের তুলনায় অনেক নিচে নেমে গিয়েছে এক্ষেত্রে সেই সকল এলাকায় পানি উত্তোলন করতে হলে নলকূপ বা পাম্পের পাইপ মাটির অনেক গভীরে প্রবেশ করাতে হবে এই জন্য একটা প্রশ্ন মনে করা যে শহরের পানি জলাবদ্ধতা কেন সৃষ্টি হয় শহরে জলাবদ্ধতা সৃষ্টির মূল কারণে কিন্তু শহরা অঞ্চলে কংক্রিট বেশি অর্থাৎ বিভিন্ন রাস্তাঘাট কিন্তু মানে ইট সিমেন্টদের ঢালাই করা অথবা ব্যারিগুলো সবগুলো কিন্তু কংক্রিট বা ইটের তৈরি কিন্তু ইট পাথরেরই তৈরি এই জন্য শহর অঞ্চলে প্যানিগুলো কিন্তু ভূপৃষ্ঠ শুষে নিতে পারে না ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না এই জন্য শহরা অঞ্চলের ইয়াতে জলাভূমি বেশি সৃষ্টি হয় অর্থাৎ অল্প প্যানীতেই প্যানিগুলো জমে থাকে আরেকটা কি আবদ্ধ অ্যাকুইফার উন্মুক্ত অ্যাকুইফারের যে মাটির অনেক গভীরে আবদ্ধ অ্যাকুইফার অবস্থিত এই অ্যাকুইফারের উপরে এবং নিচে দুটি অপ্রবেশ্য শিলাস্তর থাকে এই অপ্রবেশ্য স্তরে প্যানি প্রবেশ করতে পারে না বলেই চলে যদি অপ্রবেশ স্তরে কোনো ফাটল বা ছিদ্র থাকে সেক্ষেত্রে কোনো বল প্রয়োগ ছাড়াই সেই ছিদ্র বা ফাটল থেকে প্যানি ভূপৃষ্ঠে বের হয়ে আসবে উপরের পাথরের স্তরের ভর এবং প্রবেশ্য অংশ থেকে প্রবেশ করা প্যানির চাপে এই স্তরের প্রাণী অধিক চাপে থাকে বলে এরকম হয় থাকে আবদ্ধ অ্যাকুইফারের ছিদ্র বা ফাটল দিয়ে অভ্যন্তরস্থ উচ্চ চাপের পানি বাইরে বের হয়ে আসলে তাকে আর্টিশিয়ান কূপ বলা হয় এই যে এখানে আমরা একটু দেখি এই যে অপ্রবেশ্য স্তরে এই যেখানে দেখো ওয়াটার টেবিল এটা ওয়াটার টেবিল এখানে দেখছো কনফাইন্ড অ্যাকুইফার আর আনকমফাইন্ড অ্যাকুইফার আনকনফাইন্ড অ্যাকুইফার যেটা সেটা কিন্তু উপরে আর কনফাইন্ড অ্যাকুইফার যেটা সেটা এই যে নিচে তো চলো আমরা দেখি পরের পৃষ্ঠা এরপর এই যে এখানে আমরা মূল পেজে চলে আসলাম এখানে বলেছে কি যে মানে বিভিন্ন এলাকার ভূমিরূপ একই রকম মানে তোমরা যে বন্ধু বান্ধব একসঙ্গে পড়াশোনা করতেছ তোমাদের তো একই এলাকাতেই বাড়ি তাহলে তোমাদের ভূমিরূপ কিন্তু একই রকম হবে তো ভূমিরূপ একই রকম হওয়ার সত্ত্বেও কাঠামো বা কাঠামোর গভীরতা ভিন্ন পেয়েছো অবশ্যই বাসাবাড়ি তৈরি প্রযুক্তিতে ভিন্নতা আছে এলাকার ভূমিরূপ একই হওয়া সত্ত্বেও যেসব কারণে বাসাবাড়ির উপাদান বাসাবাড়ির কাঠামো এবং কাঠামোর গভীরতা ভিন্ন হওয়ার কারণ দলগতভাবে আলোচনা করা আলোচনা করে কারণ সময় নিচে লিখে রাখো আমি বলবো কি এর মূল কারণই হলো যে তোমাদের এলাকার কিন্তু বাসা সবগুলো একই রকম না। তোমাদের কারো হয়তো বা বেড়া দিয়ে তৈরি করা বাড়ি কারো টিন সেটের ব্যারি কারো কিন্তু তিনতলা চারতলা বাড়ি আছে কারো দোতলা ব্যারি বিভিন্ন রকমের কিন্তু ব্যারি তোমাদের এলাকাতে কিন্তু আছে। তাহলে তুমি যদি একটা টিনশেটের বাড়ি অথবা একটা বেড়াতে তৈরি করা বাড়ির সঙ্গে কি পাঁচতলা সাততলা বাড়ি তুলনা করলে তো হবে না তাহলে কি হবে যেগুলো আমরা শেটের ব্যারি করব সেগুলো কি হালকা মাটির নিচে হালকা গভীর করে আমাদের ভিত্তিটা দিতে হবে আর যদি আমরা যদি ওই দুই তলা তিনতলা যদি ব্যারি করতে চাই তাহলে কিন্তু মাটির নিচে অনেক গভীর পর্যন্ত আমাদের ওই ভিত্তিটা দিতে হবে মাটি খুঁড়ে নিচ থেকে ইটের গাঁথনিটা তুলে নিয়ে আসতে হবে তাহলে অবশ্যই ম্যা ভূমি একই রকম মাটি একই রকম কিন্তু তোমাদের হলো কাঠামোগুলো আলাদা ব্যারির কাঠামো আলাদা বাড়ির ডিজাইন আলাদা ব্যারি তৈরিতে এক একটা বাড়িতে এক এক রকম কাঠামো ব্যবহার করা হয় যেটা স্বাদ দিয়ে তৈরি করা হয় সেই সাদের বাড়ির কাঠামো একরকম হবে তিন শেটের যে ব্যারিগুলো তিন শেটের বাড়িগুলোতে কাঠামো ফ্রেম তৈরিতে হয়তো বাঁশ বা গাছের কোনো কিছু ব্যবহার করা হয় তার উপরে টিনের ছাউনি দেওয়া হয় আর সাদের যে ব্যারিগুলো করা হয় সেগুলোতে কি করা হয় সেখানে রড মোটা মোটা রড দিয়ে কিন্তু ফ্রেম তৈরি করা হয় তার উপর দিয়ে এই সিমেন্ট বা ব্যালির উপরে দিয়ে কিন্তু একটা আস্তরণ দেওয়া হয় আর যেগুলো বেড়াতে তৈরি করা হয় সেগুলো বিভিন্ন খড়কুটা বা বিভিন্ন কিছু গাছের ডালপালা দিয়ে কিন্তু তৈরি করা হয় তার মানে প্রত্যেক এলাকার বাড়িঘরের কিন্তু কাঠামোর ভিন্নতা কিন্তু হতেই পারে এখানে কি বলেছে দেখো তোমাদের দলের সদস্যদের সংগ্রহ করে বাসা বাড়িতে কী কী বিশেষ প্রযুক্তি দেখতে পেয়েছ তা নিয়ে আলোচনা করো পরিবেশের সাথে টিকে থাকার জন্য কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিনা তা আলোচনা করো এই প্রযুক্তি ব্যবহার করার সুবিধাসমূহ দলগতভাবে আলোচনা করে বের করো ব্যবহৃত বিশেষ প্রযুক্তির সুবিধার সময় নিচে লিখে রাখো তো এখানে তোমাদের বাসা বাড়িতে যে বিশেষ বিশেষ প্রযুক্তিগুলো ব্যবহৃত হয়েছে সেগুলোর একটু তালিকা এখানে তৈরি করে ফেলবে যেমন বিশেষ প্রযুক্তি হতে পারে কি একটা সৌরচুল্লি হতে পারে আর একটা হতে পারে কি বন্ধু চুলা হতে পারে আর একটা হতে পারে কি বিশেষ প্রযুক্তি হয়তো ওয়াশিং মেশিন আছে যেটা দ্বারা তোমাদের বাড়িতে কাপড় কাঁচা হয় অথবা তোমাদের বাড়িতে রান্না করার কোনো একটা বিশেষ অন্য কিছু আছে হচ্ছে গ্যাসের চুলা আছে বা বিভিন্ন মানে এক কথা হলো তোমাদের হয়তো কেক টেক বানানোর কোন একটা মেশিন আছে তোমাদের বাসায় বিভিন্ন কিছু প্রযুক্তি মানুষের বাসাতে কিন্তু থাকে এর মধ্যে বিশেষ কোনো কিছু সুবিধা পেয়েছে না তো আমি যদি বন্ধু চুলার কথা আলোচনা করি তাহলে বলবা বিশেষ একটা প্রযুক্তি আমি পেয়েছি যেটা হলো বন্ধু চুলা যেটা পরিবেশ বান্ধব এখন কেন বন্ধু চুলা পরিবেশ বান্ধব সেটার সুবিধা তোমাকে এই নিচে এখানে লিখে রাখতে হবে তো চলো আমরা একটু দেখবো বন্ধু চুলার সুবিধা তো বন্ধু বন্ধু চুলার সুবিধা দেখার আগে আমরা আগে বন্ধু চুলাটা একটু দেখে নেই এটা কিন্তু সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি চুলা তো বন্ধু চুলাটা কিন্তু রকম তো চলো আমরা একটু সুবিধাটা দেখব এই যে দেখো আমি এখানে একটু ইয়া করে নিয়েছি বন্ধু চুলার সুবিধা এক নম্বর দিতে পারো বন্ধু চুলাই শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ জ্বালানি সাশ্রয় হয় দুই নম্বর দিবে বন্ধু চুলাই কম সময়ে রান্না করা সম্ভব তিন নম্বর দিবে রান্নাঘরে ধোঁয়া ও কালি হয় না চার নম্বর দিবে হাড়ি পাতিল কম ময়লা হয় পাঁচ নাম্বার দিবে রান্নাঘর ধোঁয়া ও দূষণমুক্ত রাখে তো এইভাবেই কিন্তু তোমরা এই দ্বিতীয় সেশনের সলিউশানটা করতে পারো তো তৃতীয় সেশনের আলোচনা আমি এর আগে করেছি তো তারপর আমরা একটু দেখি চলো এই যে দেখো এটা তৃতীয় সেশন তৃতীয় সেশনে আসলে এই যে ভূমিরূপ তৈরির একটা পরীক্ষা ছিল তো আমি পরীক্ষাটা একটা টিউটোরিয়ালে অবশ্যই দেখে তো ওই টিউটোরিয়ালটা তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো তো আজকে এখান পর্যন্ত রাশের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে যে কোনো শিক্ষামূলক ভিডিও দিলে সবার আগে তোমরা পেয়ে যাও আল্লাহ হাফেজ